খাজির এবং মূসা এই সমুদ্র পাড়ি দেওয়ার জন্য তো একটা নৌযান দরকার এই সমুদ্র পাড়ি দিতে একটা নৌকা দরকার আশেপাশে কোনো নৌকা নাই হঠাৎ করে দেখা গেল একটা নৌকা সামনে আসছে ওই নৌকার মাঝিদেরকে মূসা এবং খাজির হাতের ইশারা দিলেন নিয়ে যাও নৌকার মাঝিরা ঘাটে এসে খাজির নবীকে দেখে চিনে ফেললেন চিনে বললেন আপনাকে তো আমরা চিনি আপনি মেহেরবানি করে আমাদের নৌকায় আসেন আপনাদের দুজনকে আমরা বিনা মূল্যে পার করে দেব পার করে দেওয়ার জন্য কোনো পয়সাও নিব না মূসা এবং খাজির নৌকায় উঠেছে নৌকা সমুদ্রে চলছে পুকুরে না নদীতে না হাদিসে এসেছে বাহার সমুদ্র এমন সময় রাসূল বলেন ওয়াজাআ উসফুরুন হাত্তা ওয়াকআ আলা হারফিস সাফিনা মূসা এবং খাজির তো নৌকায় বসে আছে এমন সময় একটা চড়ুই পাখি ওই নৌকায় উড়ে এসেছে এক নৌকার কিনারে চড়ুই পাখিটা বসেছে বসে চড়ুই পাখিটা তার ছোট্ট একটা ঠোঁট সমুদ্রের পানির মাঝে হালকা একটু ডুবিয়েছে কয়েক ফোঁটা পানি পান করে আবার উঠে গিয়েছে মূসা আলাইহিস সালামকে খাজির নবী এবার বলে মূসা এই যে চড়ুই পাখিটা বিশাল সমুদ্রে তার ঠোঁট ডুবিয়ে দু এক ফোঁটা পানি পান করেছে সমুদ্রের তুলনায় এই দু এক ফোঁটা পানি যতটা কম তোমার আমার জ্ঞান গোটা দুনিয়ার সবার জ্ঞান একত্রিত করলেও আল্লাহর জ্ঞানের তুলনায় তত কম ক্যান ইউ ইমাজিন দ্যাট সমুদ্রের পানির কোনো হিসাব আছে কথা বলেন হিসাব আছে বাংলাদেশে তো সাগর নাই আছে কোথায় বঙ্গোপসাগর বোঝেন না কথা এটা বঙ্গোপসাগর কোনো সাগর না বঙ্গযোগ উপসাগর বঙ্গোপ বঙ্গোপ মানে কি বঙ্গযোগ উপসাগর এই সাগর নেপালে আস এই সাগর ভারতে আস এটা তো উপসাগর এইটাই যদি কোনো কুল কিনারা না পান তাইলে সাগর কি জিনিস একবার চিন্তা করেন আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর যে মহাসাগরে এরকমের দুনিয়া ডুবতে পারে সাগরের পানির কোনো কুল কিনারা নাই আর এই পানি থেকে একটা পাখি দু এক ফোঁটা পানি খাইলে কিছু কমবে এই সাগরের তুলনায় দু এক ফোঁটা পানি যত কম গোটা দুনিয়ার সবার জ্ঞান মূসা এবং খাজিরের জ্ঞান সব মিলালে আল্লাহর জ্ঞানের তুলনায় তার চাইতে কম সুবহানাল্লাহ তার মানে আমার আল্লাহ কত জ্ঞানী ইন্নাল্লাহ আলিমুন হাকিম আলিমুন খাবির আলিমুন বিদাতিস সুদুর কত জ্ঞানী আমার আল্লাহ তাআলা আল্লাহর জ্ঞান ভাল লাগে না আল্লাহ তাআলা তার জ্ঞান থেকে আমাদেরকে জানালেন আমরা আদমের সন্তান আর এরপরও এই থিওরি না ভাল লাগে দুনিয়ার বস্তা বসা বুদ্ধিজীবীর জ্ঞান নিয়ে তোমার পথ চলতে ইচ্ছে করে ওই বুদ্ধিজীবীর জ্ঞান নিয়ে যদি তোমার তুমি পথ চলা শুরু করো দুনিয়াতেও জাহান্নাম আখিরাতেও জাহান্নাম একমাত্র মুক্তি হবে আল্লাহর জ্ঞান অনুযায়ী ওই সঠিক পথে হাঁটার মাঝেই কারণ মহাজ্ঞানী আল্লাহ তাআলা মানুষের জন্য সিরাতে মুস্তাকিম বাতলে দিয়েছেন আমার জন্য অন্য কারো জ্ঞান নেওয়ার কোনো প্রয়োজন নাই আমি এমন জ্ঞান কখনোই নিব না যেই জ্ঞান আমার আল্লাহর জ্ঞানের বিপরীতে যায় আপনি নেবেন না আমার আল্লাহর জ্ঞানের বিপরীতে যায় কোরআনের বাহিরে কোনো কথা যায় এমন কোনো জ্ঞান আমরা কখনো অর্জন করব না মূসা নবী যখন শুনলেন যে আমার চাইতেও বড় একজন মহাজ্ঞানী আছে তিনি তো ভাবলেন যে আমি সবচেয়ে বড় জ্ঞানী আল্লাহ বলল না তোমার চাইতে মহাজ্ঞানী আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি এ কথা জানার পরে তিনি চিন্তা করলেন তার কাছে যাওয়া দরকার কোন সে মহাজ্ঞানী সেই চিন্তা ভাবনা থেকে তিনি সফর শুরু করলেন কিন্তু কিভাবে তাকে খুঁজে পাওয়া যাবে তিনি তো জানতেন না এজন্য আল্লাহ বললেন পাত্রের ভেতরে ইহমিল হাউতান ফি মিকতাল পাত্রের ভেতরে একটি ভাজা মাছ ভরে নাও
যেখানে এই ভাজা মাছটি তাজা হয়ে দৌড়ে পালিয়ে যাবে, ঠিক ওখানেই ওই মহাজ্ঞানীর সন্ধান পাবা। কি নিতে বললেন? কথা বলেন। আচ্ছা, ভাজা মাছ কি কোনোদিন তাজা হওয়া আমাদের দৃষ্টিতে সম্ভব? সম্ভব না। কিন্তু আল্লাহ তো বললেন ভাজা মাছ নাও, তাজা হবে। মূসা নবী সফর সঙ্গী হিসাবে একজনকে সাথে নিলেন, যাকে সাথে নিলেন তার নাম হচ্ছে ইউশা বিন নুন। কি নাম? ওই মাছের ভাজা বাটিটা ইউশা বিন নুনের হাতে, আর মূসা নবী সামনে সামনে যাচ্ছেন। আল্লাহ বলেছেন মাজমাল বাহারাইন, যেখানে দুই সমুদ্র মিলে যায় ঠিক ওখানেই তোমরা ওই মহাজ্ঞানের সন্ধান পাবা। এখন দুই সমুদ্র যেখানে মিলবে, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা মূসা নবীর প্রসঙ্গে বলেন, মূসা আলাইহিস সালাম তার সফর সঙ্গী ইউশা বিন নুনকে সাথে নিয়ে ভাজা মাছের বাটিটা নিয়ে অজানা এক পথের উদ্দেশ্যে হাঁটছে। হাঁটতে হাঁটতে এমন এক পর্যায়ে তারা চলে গেছে, কিছু দূর যাওয়ার পরে নবী মূসা আলাইহিস সালাম বলে, অনেকটা পথ তো হাঁটলাম, এখন আসো একটু রেস্ট নেই। রেস্ট নেওয়ার পরে আবার আমরা পথ চলা শুরু করি। খাজির ইউশা বিন নুন যে সফর সঙ্গী মূসা নবীর খাদেম, খাদেম বলল ঠিক আছে আমি একটু বসি, আর আপনি আমার রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে যান, একটু বিশ্রাম নেন। মূসা নবী ইউশা বিন নুনের হাঁটুর উপরে মাথা দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন, আর ইউশা বিন নুন জেগে আছে, মূসা নবী তার রানের উপরে ঘুমায়, আর ইউশা বিন নুন বসে আছে। হঠাৎ করে ইউশা বিন নুন দেখলো মাছের বাটির মুখটা অটোমেটিক্যালি খুলে গেছে। মাছের বাটির মুখটা খুলে যাওয়ার পরে ওই ভাজা মাছটা তাজা হয়ে সমুদ্রে ছুটে গেছে। এখন মাছ যে আগেই তাজা হয়ে যাবে এটা তো আল্লাহ মূসা নবীর বইলাই দিয়েছে, কিন্তু মূসা নবী ইউশা বিন নুন আর বলে নাই। এখন ইউশা বিন নুন আগে থেকে জানা থাকলে তো একটা মানসিক প্রস্তুতি থাকতো যে এরকম একটা কিছু ঘটবে, কিন্তু জানেই তো না, এই জন্য তার কাছে এটা আরও বড় আশ্চর্যের বিষয়। কী, এটা কী হইল, মাছ আবার পালাইলো কেমনে? উনি একদিকে তাকিয়ে আছে যে মাছটা গেল কিভাবে। কিছু সময় পরে মূসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন, উঠে আবার বললেন চলো ইউশা আমরা সামনের দিকে আগাই, না জানি আরো কত দূর যাওয়া লাগে। কিন্তু মাছ যে পালিয়ে গিয়েছে এই কথাটা ইউশা বিন নুন মূসা নবীকে বলতে ভুলে গেলেন, আবার সামনের দিকে হাঁটা দিলেন। আল্লাহর কোরআন বলে ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদানা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা। সুবহানাল্লাহ বলে মূসা নবী বলে ইউশা ওই যে একটা মাছের বাটি দিছিলাম না, আতিনা গদা আনা একটু নাস্তা আনো, খুব ক্ষুধা লাগছে, আর ঘুম থেকে ওঠার পরে এই একটু সময় যে হাঁটলাম খুবই ক্লান্ত লাগতেছে। লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা, এত বেশি ক্লান্ত লাগছে, এই ক্লান্তি এই টায়ার্ডনেস তো আমার ছিল না, আমার খুব কষ্ট হচ্ছে হাঁটতে। রাসূল বলে মাছ যতক্ষণ হারায় নাই ততক্ষণ মাইলকে মাইল পথ চলে গেছে, মূসা নবীর শরীরে ক্লান্তি ভাব আসে নাই, কিন্তু মাছটি হারিয়ে যাওয়ার পরে কয়েক কদম হাঁটার পরেই নবী মূসা ক্লান্ত হয়ে গেছে। তার ব্যাখ্যা কি? মুফাসসিরিনে কেরাম বলেন মাছ হারানোর আগ পর্যন্ত মূসা নবীর গন্তব্য ছিল সঠিক, মাছ হারানোর পরে যে কয়েক কদম তিনি পথ চলেছে এটা ভুল, কারণ তার ঠিকানাটা পেছনে রেখে আসছে, ঠিকানা ভুল করে তিনি তো অন্যদিকে ছুটে যাচ্ছে।
এজন্য জীবন চলার পথে আপনার এভরি স্টেপ প্রতিটা পদক্ষেপ যদি হয় আল্লাহর জন্য দ্বীনের কল্যাণে হালাল ভাবে জীবন চলতে গিয়ে আপনার প্রতিটা পদক্ষেপ যদি হয় রবের সন্তুষ্টির জন্য তাহলে আপনি কখনো ক্লান্ত হবেন না কিন্তু যখনই আপনি শয়তানের দেখানো ভুল পথে হাঁটতে থাকবেন কিছুক্ষণ হাঁটার পরেই আপনার জীবনে ক্লান্তি চলে আসবে মূসা নবী ততক্ষণ ক্লান্ত হয় নাই যতক্ষণ তার গন্তব্য সঠিক ছিল গন্তব্য ভুল ক্লান্ত হয়ে গেছে এজন্য জীবন চলার পথে প্রতিটি পদক্ষেপ দিতে হবে কার দেখানো পথ এই জীবনে আপনি যদি কাউকে ভালোবাসেন ঘৃণা করেন কিছু দেন কিছু নেন সবটা হতে হবে কার খুশির জন্য আল্লাহর খুশির জন্য কারণ আল্লাহর হাবিব বলেন মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইস্তাকমালাল ঈমান কেউ যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে আল্লাহর জন্য কাউকে কিছু দেয় আবার আল্লাহর জন্য কারো থেকে কিছু নেয় যার জীবনের সব কাজ হবে আল্লাহর জন্য আল্লাহ তাআলা তার ঈমানটাকে পরিপূর্ণ করে দেবে সুবহানাল্লাহ এজন্য জীবনে যদি কাউকে ভালোবাসেন ঘৃণাও করেন সেটাও করবেন কার জন্য এই যে আমি আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য আপনারাও আমাদেরকে ভালোবাসেন আল্লাহর জন্য আলেম ওলামা পীর বুজুর্গদেরকে আপনারা ভালোবাসেন কি পয়সার জন্য নাকি আল্লাহর জন্য কারণ অন্তরে তো বিশ্বাস এটা আছে এই লোকটারে ভালোবাসলে তাইলে হয়তো আল্লাহর সাথে আমার সম্পর্কটা আরো মজবুত হবে তার সাথে সম্পর্ক থাকলে সে আমাকে পরকালের কথা মনে করিয়ে দেবে এজন্য আপনি যদি কাউকে ভালোবাসেন ভালোবাসাটা হতে হবে কার খুশির জন্য আর ওই ভালোবাসার জন্য আলাদা কোনো ভালোবাসা দিবসের দরকার নাই দরকার আছে নাই আদ-দীন ওয়ান নসিহা আমার ধর্মই তো ভালোবাসার আমার ধর্ম আমাকে শিখিয়েছে মাকে ভালোবাসতে হবে আমার ধর্ম আমাকে শিখিয়েছে বাবাকে ভালোবাসতে হবে আমার ধর্ম আমাকে শিখিয়েছে বোনকে ভালোবাসতে হবে ভাইকে ভালোবাসতে হবে ভাই বোনের ভালোবাসার কি নজির আমরা দেখলাম গত তিন চার দিন আগে তুরস্কে যখন ভূমিকম্প হলো আর্থকুইক হলো 7.8 মাত্রার একটা ধাক্কা দিল রিখটার স্কেলে টেকটোনিক প্লেটে সাথে সাথে হাজার হাজার বিল্ডিং ধসে গেল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পথহারা হয়ে গেল ঘরহারা হয়ে গেল দুনিয়া থেকে বিদায় হলো ঠিক তখন আমরা দেখলাম পাঁচ বছর বয়সী ছোট্ট একটা বোন ধ্বংসস্তূপের নিচে বিল্ডিংয়ের নিচে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে আর তার বুকের মধ্যে তার দুই আড়াই তিন বছরের ভাইটাকে ১৭টা ঘন্টা বোন তার ভাইটাকে বুকের মধ্যে আগলে রেখেছে যে আমার ক্ষতি হলে হোক আমার ভাইটার যেন কিছু না হয় কি ভালোবাসা ভাইয়ের জন্য বোনের হৃদয় আল্লাহ দিয়েছেন আর আমার দেশে দেখা যায় কিছু কিছু ভাইরা ওই বোন নামক নেয়ামতের কদর বোঝে না বরং বোনের হক মাইরা খায় বোনের জমি আত্মসাৎকারী ভাই তো মাশাআল্লাহ আপনাদের সবারই অন্তত নাই সাবধান আপনি ভাই বোন আপনার কাছে বিরাট নেয়ামত বোনের হক মারবেন না বোনের হক মেরে কিছু করতে পারবেন না তো এই যে ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা বাবার প্রতি সন্তানের ভালোবাসা এই ভালোবাসার জন্য কি কোনো দিবসের দরকার আছে 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 না আমার তো 365 দিনই ভালোবাসার আমি তো প্রত্যেক দিনই আমার মাকে ভালোবাসি আমার বাবাকে ভালোবাসি আমার স্ত্রী সন্তানকে ভালোবাসি আমার জন্য আলাদা দিবস বানিয়ে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে কোনো দরকার নাই ওই দিন তো দরকার তাদের যাদের সারা বছর ভালোবাসার কোনো খোঁজ খবর থাকে না অন্তত বছরে একটা দিন একটু ভালোবাসার মিথ্যে অভিনয় দরকার আমার তো দরকার নাই আমার তো প্রত্যেক দিনই ভালোবাসার আমার একদিন কি বিশেষ করে কোনো ভালোবাসা দরকার নাই এই ভালোবাসা দিবসের অপসংস্কৃতি থেকে আল্লাহ আমাদের যুব সমাজকে হেফাজত করুক আমিন ভালোবাসা দিবস আজকে কয় তারিখ 10 তারিখ আর কয়দিন পরে গোলাপ ফুল টুল কিনছেন তো মাশাআল্লাহ এগুলো আমাদের সংস্কৃতি হতে পারে না
না, কারণ যে যারে ভালোবাসে, তুমি তোমার যে গার্লফ্রেন্ডের জন্য গোলাপ ফুল কিনছো এত ভালোবাসা, তুমি রাস্তায় পুলিশের সামনে একটা বিপদে পড়ো, পুলিশ যদি জিজ্ঞেস করে এটাকে, গার্লফ্রেন্ড বলবে আমার খালাতো ভাই, আর বয়ফ্রেন্ড বলবে আমার শাস্তো বোন, চিনেই না কেউ কাউরে। তো কিসের ভালোবাসা? ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়, এই ভালোবাসা দুনিয়াতেও দামি, আখেরাতেও দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য হারাম রিলেশনের আমাদের কোনো দরকার নাই। খাদেম এবার বলে, মোসা আমার তো একটা ভুল হয়ে গেছে হুজুর। কি ভুল? ফা ইন্নি নাসিতুল হুত, মাছের কথা আমি ভুলেই গেছিলাম। বা কি বলো? ওই যে আপনি একটু রেস্ট করছিলেন, ওখানে হঠাৎ দেখলাম মাছটা তাজা হয়ে চলে গেছে, আপনারে যে বলবো এটাই ভুলে গেছি। মোসা নবীকে, আরে ওইটাই তো আমাদের এক্সাক্ট লোকেশন, তো ওইটা ভুলে গেলে হবে নাকি? ওখানে যেতে হবে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, واتخذ سبيله في البحر عجبا قال ذلك ما كنا نبغ فارتدا على آثارهما قصصا. سبحان الله বলেন, মূসা নবী বলে চলো চলো, আমাদের পায়ের পদচিহ্ন দেখে দেখে আবার আমরা পেছনের দিকে যাই, কারণ যেখানে মাছ হারাবে আমার আল্লাহ বলেছে ওখানেই নাকি ওই মহাজ্ঞানের সন্ধান পাব। পদচিহ্ন দেখে দেখে আবার পেছনে যাওয়া হলো, যেখানে মাছ হারিয়েছে খাদেম ইউসা বিন নুন বলল, মূসা এখানে, এই যে এখানে মাছটা হারায় গেছে আপনি শুয়েছিলেন। এবার মূসা নবী বলল, তাইলে আশেপাশে নজর দাও, আমার বিশ্বাস আশেপাশে ওই মহাজ্ঞানী আছে, এই যে আশেপাশে মহাজ্ঞানী থাকবে যেখানে মাছ হারাবে, এই তথ্য আগেই জানিয়ে দিয়েছিলেন কে? এবার আল্লাহ বলে, ফাওয়াজাদা আমাদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এর পাশে আমার একজন বান্দাকে তারা দেখতে পেল, যেই বান্দাকে আমি বিশেষ এলেম দান করেছিলাম, এমন কিছু জ্ঞান দান করেছিলাম যে জ্ঞান আমি মূসা নবীরও দেই নাই। মূসা নবী দেখলো একজন চাদর একটা মুড়ি দিয়ে শুয়ে আছে, মুখের উপর চাদর দেওয়া। মূসা নবী দেখলো আশেপাশে যেহেতু কেউ নাই, একজনই আছে, তারা মানে ওই বান্দা, ইনি সুন্দর করে একটা সালাম দিল, আসসালামু আলাইকুম। ওনার মুখের উপরে তো চাদর, চোখটা ঢাকা, মুখটা ঢাকা, শরীরটা ঢাকা, উনি তখনও মুখ থেকে চাদর সরায় নাই। সালাম দেওয়ার পরে চাদরের ভেতর থেকে বলছে, ওয়ালাইকুম আসসালাম, বিয়ান্না আরদিকা সালাম, এই জায়গায় আবার সালাম দিল কে? মূসা বলে, আমার নাম মূসা। ওই চাদর ঢাকা চাদরের ভেতর থেকে জবাব আসছে, তুমি কি বানি মূসা মিন বানি ইসরাইল, তুমি কি বনি ইসরাইলের ওই মূসা? মূসা নবী চিন্তা করে, আমি যে বনি ইসরায়েলের মূসা, এই লোক তো আমার জীবনে দেখেও নাই, চিনেও না, এত দূরে এই লোক আমার চিনল কিভাবে? বলে, হ্যাঁ আমি তো বনি ইসরায়েলের মূসা। তখন ওই আল্লাহর বান্দা নিজের চাদর সরালো, চাদর সরিয়ে বলল, কি চাও? এই যে আল্লাহর বান্দা চাদর মুড়ি দিয়ে বসে আছে, মূসা নবী যার কাছে এসেছে জ্ঞান অর্জনের জন্য, হাদিফে তার নাম এসেছে ইন্নামা সুম্মিয়াল খাদিফ, হাদিসে তার নাম এসেছে খাজির আলাইহিসসালাম। কি নাম? খাজির। যদিও আমরা আমাদের উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে, আমরা তাকে চিনি খিজির, মূসা এবং খিজির নবী। খিজির নবী নামটা শুনছেন না? আচ্ছা, এই খিজির শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাই, বরং হাদিসে আসছে খ জবর যদ জের র, খাজির। এখন সমাজের মানুষ যেটা বলে ওইটা বলার চাইতে হাদিসে যদি খজির থাকে, আপনাদের জন্য খজির শব্দটা বলাই উত্তম, কারণ সমাজের মানুষ তো ঈসা নবীর মায়ের নাম মারিয়াম, তো আপনার সমাজের মানুষ তো মারিয়াম বলে না, কয় মরিয়ম। তো সমাজেরটা সঠিক নাকি কোরআনেরটা সঠিক? তো মানুষ তো ভাষাগত পরিবর্তন হয়ে যেতে পারে, রফিককে তো রফিককা বলতে পারে, কিন্তু রফিককা তো সঠিক না, সঠিক তো রফিক। তো এই জন্য খিজির, এটা কোনো হাদিসে আমি পাই নাই, পেয়েছি খাজির, ইন্নামা সুম্মিয়াল খাদির আন্নাহু জালাসা আলা ফুরওয়াতিন বাইযা, পুরোটাই হাদিস।
তো রাসূল বলে এই নবীর নাম খযির কেন জানো কারণ এই নবীর একটা বিশেষত্ব হচ্ছে তিনি একদিন একটা শুকনা জায়গায় বসেছিল যেখানে শুকনা মরুভূমি উনি বসে উঠে যাওয়ার পরে ওই জায়গা থেকে তরুলতা ঘাস জন্মে গিয়েছিল আর খযির মানেই হচ্ছে সবুজ শ্যামল সতেজ তিনি যেদিক দিয়ে হাঁটতেন ওখানে যদি মরা জমিন থাকতো তার পায়ের টাচ লেগে ওই মরা জমিন থেকে শস্য বের হয়ে যেত এটা তার একটা মুজিজা এজন্যই তার নাম হাদিসে এসেছে খযির নাম কি এসেছে খযির খযির বলে আপনি কি চান আমার কাছে আপনি মূসা আমি আপনাকে চিনি মূসা নবী বলে হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা আপনাকে আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছে এই জ্ঞান আমি একটু অর্জন করতে চাই আমারে কি একটু শেখাবেন আপনার সাথে রাখবেন খযির নবী কি বলে দেখেন খযির আলাইহিস সালাম বলে ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা ও মূসা আমার সাথে জ্ঞান অর্জন করতে গেলে ধৈর্যের বড় দরকার আর আমার জানা মতে ততটুকু ধৈর্য তোমার নাই কারণ তুমি এমন রাগী তোমার মুখে রাগে হাত চলে এখন জ্ঞান অর্জনের জন্য তো ধৈর্যের দরকার মূসা নবী চিন্তা করতেছে না জ্ঞান তো আমার অর্জন করতেই হবে এজন্য মূসা আলাইহিস সালাম বলেন সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু সাবিরাও ওয়ালা আসিলাকা আমরা ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আপনার কোন কাজে আমি কখনো নাক গলাবো না আপনি আমারে ধৈর্যশীল পাবেন আপনি আমার সম্পর্কে যা জানেন এটা সঠিক তবে আজকে আপনার সাথে আমি চূড়ান্ত ধৈর্যের পরিচয় দেব খযির আলাইহিস সালাম বলে ফাইনিত্তাবাতানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা একটা শর্তে আমার সাথে তোমাকে আমি রাখব কয়টা শর্ত কথা কয় না এই একটা শর্ত যদি পালন করতে পারো তাহলে আমার সাথে থাকতে পারবা জ্ঞানের জন্য আমার থেকে কিছু শিখতে পারবা কি শর্ত ফালা তাসআলনি আন শাই একদম স্টপ কোনো বিষয়ে আমি যা করি না করি আমার কোনো বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না যদি আমি তোমাকে ওই ব্যাপারে না বলি আমি বলার আগ পর্যন্ত তুমি বামার ঢুকা দিবা না চুপ করে থাকবা আমি যা করি শুধু দেখবা পারবা মূসা নবী বলে এটা কোনো ব্যাপার না কি অবশ্যই পারবো আমি তো এমনিতেই চুপ করে থাকবো আপনি যান আমি শুধু আপনার সাথে থাকবো আপনার কাজ দেখবো আর চুপ করে দাঁড়িয়ে থাকবো এই একটা শর্ত মূসা আলাইহিস সালাম তার খাদেম ইউসা বিন নুনকে বাড়ি পাঠিয়ে দিয়েছে যাও তুমি চলে যাও জ্ঞান আমি অর্জন করি মূসা আলাইহিস সালাম খযির নবীর সঙ্গে হাঁটা শুরু করলেন আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে মূসা আলাইহিস সালাম যখন যাচ্ছিলেন হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা যেতে যেতে সামনে একটা সমুদ্র পড়ল খযির এবং মূসা এই সমুদ্র পাড়ি দেওয়ার জন্য তো একটা নৌযান দরকার এই সমুদ্র পাড়ি দিতে একটা নৌকা দরকার আশেপাশে কোনো নৌকা নাই হঠাৎ করে দেখা গেল একটা নৌকা সামনে আসছে ওই নৌকার মাঝিদেরকে মূসা এবং খযির হাতের ইশারা দিলেন নিয়ে যাও নিয়ে যাও নৌকার মাঝিরা ঘাটে এসে খযির নবীকে দেখে চিনে ফেললেন চিনে বললেন আপনাকে তো আমরা চিনি আপনি এ মেহেরবানি করে আমাদের নৌকায় আসেন আপনাদের দুজনকে আমরা বিনামূল্যে পার করে দেব পার করে দেওয়ার জন্য কোনো পয়সাও নিব না সুবহানাল্লাহ কইলেন না তো বিনামূল্যে মূসা এবং খযিরে পার করব এই দুঃখে আপনি সুবহানাল্লাহ কইলেন না আপনারা তো পার করে নাই একটু জোরে বলেন সুবহানাল্লাহ মূসা এবং খযির নৌকায় উঠেছে নৌকা সমুদ্রে চলছে পুকুরে না নদীতে না হাদিসে এসেছে বাহার সমুদ্র এমন সময় রাসূল বলেন ওয়াজাআ উসফুরুন হাত্তা ওয়াকা আলা হারফিস সাফিনা মূসা এবং খযির তো নৌকায় বসে আছে এমন সময় একটা চড়ুই পাখি ওই নৌকায় উড়ে এসেছে
এক নৌকার কিনারে চড়ুই পাখিটা বসেছে। বসে চড়ুই পাখিটা তার ছোট্ট একটা ঠোঁট সমুদ্রের পানির মাঝে হালকা একটু ডুবিয়েছে, কয়েক ফোঁটা পানি পান করে আবার উঠে গিয়েছে। মূসা আলাইহিস সালামকে হাজির নবী এবার বলে, মূসা, এই যে চড়ুই পাখিটা বিশাল সমুদ্রে তার ঠোঁট ডুবিয়ে দু এক ফোঁটা পানি পান করেছে, সমুদ্রের তুলনায় এই দু এক ফোঁটা পানি যতটা কম, তোমার আমার জ্ঞান গোটা দুনিয়ার সবার জ্ঞান একত্রিত করলেও আল্লাহর জ্ঞানের তুলনায় তত কম। ক্যান ইউ ইমাজিন দ্যাট? সমুদ্রের পানির কোনো হিসাব আছে? কথা বলেন, হিসাব আছে? বাংলাদেশে তো সাগর নাই, আছে কোথায়? বঙ্গোপসাগর। বোঝেন না কথা, এটা বঙ্গোপসাগর কোনো সাগর না, বঙ্গযোগ উপসাগর। বঙ্গোপ, বঙ্গোপ মানে কি? বঙ্গযোগ উপসাগর। এই সাগর নেপালে আস, এই সাগর ভারতে আস, তো এটা তো উপসাগর। এটাই যদি কোনো কুল কিনারা না পান, তাইলে সাগর কি জিনিস একবার চিন্তা করেন। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, যে মহাসাগরে এরকমের দুনিয়া ডুবতে পারে, সাগরের পানির কোনো কুল কিনারা নাই। আর এই পানি থেকে একটা পাখি দু এক ফোঁটা পানি খাইলে কিছু কমবে? এই সাগরের তুলনায় দু এক ফোঁটা পানি যত কম, গোটা দুনিয়ার সবার জ্ঞান, মূসা এবং খাজিরের জ্ঞান সব মিলালে আল্লাহর জ্ঞানের তুলনায় তার চাইতে কম। সুবহানাল্লাহ। তার মানে আমার আল্লাহ কত জ্ঞানী। ইন্নাল্লাহ আলিমুন হাকিম, আলিমুন খাবির, আলিমুন বিদাতি সুদূর। কত জ্ঞানী আমার আল্লাহ তাআলা। আল্লাহর জ্ঞান ভাল লাগে না? আল্লাহ তাআলা তার জ্ঞান থেকে আমাদেরকে জানালেন আমরা আদমের সন্তান। আর এরপরও এই থিওরি না ভাল লাগে, দুনিয়ার বস্তা বসা বুদ্ধিজীবীর জ্ঞান নিয়ে তোমার পথ চলতে ইচ্ছে করে, ওই বুদ্ধিজীবীর জ্ঞান নিয়ে যদি তোমার তুমি পথ চলা শুরু করো, দুনিয়াতেও জাহান্নাম, আখিরাতেও জাহান্নাম। একমাত্র মুক্তি হবে আল্লাহর জ্ঞান অনুযায়ী ওই সঠিক পথে হাঁটার মাঝেই। কারণ মহাজ্ঞানী আল্লাহ তাআলা মানুষের জন্য সিরাতে মুস্তাকিম বাতলে দিয়েছেন। আমার জন্য অন্য কারো জ্ঞান নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি এমন জ্ঞান কখনোই নিব না যেই জ্ঞান আমার আল্লাহর জ্ঞানের বিপরীতে যায়। আপনি নেবেন না? আমার আল্লাহর জ্ঞানের বিপরীতে যায়, কোরআনের বাহিরে কোনো কথা যায়, এমন কোন জ্ঞান আমরা কখনো অর্জন করব না। মূসা নবী কয়, আল্লাহু আকবার, আল্লাহ অনেক জ্ঞানী। খাজির বলে, হ্যাঁ অনেক জ্ঞান। সমুদ্র পার হয়ে এই পাশে চলে আসছে, ভাড়া তো দেওয়া লাগবেই না, কারণ তারা ভাড়া নেবেও না, চিনে ফেলেছে, সম্মান করছে। নৌকায় পারে ভেড়ার পরে মূসা নবী আগে নেমেছে, খাজির নবীও নেমে যাবে। নামার আগে এবার খাজির আলাইহিস সালাম তার হাতের লাঠিটা দিয়ে নৌকার পাটা তনের মাঝে এত জোরে একটা বাড়ি মেরেছে, নৌকা নিজ দিক দিয়ে ফুটা হয়ে পানি উঠে গেছে। আচ্ছা বলেন, বিশ্বে তার গাড়ি দিয়ে মসজিদে, আমি নাইমা যদি তার গাড়ি লুকির গ্লাসটা ভেঙে ফেলি, এটা কি খুব সুন্দর কাজ হবে? কথা বলেন। এখন আমার সাথে ওই সময় আপনারা কেউ একজন আছেন তো চিন্তা করবে, দেখছে হুজুর কত খারাপ, বিনা পয়সায় আনছে, ধন্যবাদ তো জানালোই না, ওটা গ্লাসটা ভেঙে দিল, ক্ষতি করে দিল। আর মূসা নবী তো আরও রাগী মানুষ, যতই চুপ থাকুক ওয়াদা করুক, কিন্তু রাগ উঠে গেছে, বিনা পয়সায় আপনারে আনছে, আপনি নৌকাটা ভাঙলেন কেন? মূসা নবী সাথে সাথে প্রশ্ন করেছে, আখরক তাহা লিতুগরিক আহলাহা, আপনারে তো ভালো মনে করছিলাম, আপনি দেখি হুদাই গরিব মানুষের নৌকাটা সাদা করে দিলেন। লাকদ জিতা শাইআন ইমরা, মারাত্মক বাজে একটা কাজ করেছেন। হাজির আলাইহিস সালাম বলে, আলাম আকুল ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, আমি কি তোমাকে বলি নাই ধৈর্য ধারণ করতে পারবা না? মূসা নবী, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুলে গেছিলাম ধৈর্য ধারণ করার যে কথাটা ছিল আমি তো ভুলে গেছিলাম, কিন্তু কাজটা তো দেখতে কি বলেন, কাজটা দেখতে কি অন্যায় হয়েছে না? আরেক মানুষের ক্ষতি করা হলো।
মূসা আলাইহিস সালাম আবার চুপ হয়ে গেলেন। নবী মূসা বলেন, লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা। ও আল্লাহর নবী খাজির, আমার এই ভুলের কারণে আমারে আপনি ধরবেন না, আমি ভুলে গিয়েছিলাম, মেহরবানি করে আমারে আবার সুযোগ দেন, আমি কোনো কথা বলবো না। খাজির আলাইহিস সালাম সামনে আগাতে লাগলেন মূসা নবীকে নিয়ে। কিছু দূর যাওয়ার পরে হাত্তা ইদা লাকিয়া গোলামান ফাকাতালাহ, কিছু দূর যাওয়ার পরে দেখা গেল মাঠের মধ্যে বিকেল বেলায় কিছু বালক খেলাধুলা করছে, কিছু বাচ্চা খেলাধুলা করছে। খাজির নবী একটা বাচ্চাকে ডাকলেন, সুন্দর ফুটফুটে একটা বাচ্চা ডাকলেন। ডাকার পরে প্যাক বয় ব্যাগ থেকে ছুরি বের করে ওই বাচ্চার গলাটা কেটে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। মূসা নবী কার মেজাজ ঠিক থাকে? মূসা আলাইহিস সালাম বলে, আকতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস, কি করলেন এটা? আগের বারে করলেন নৌকা ফুটা, এইবার বাচ্চার কল্লা কেটে ফেলাইলেন। লাকদ জিতা শাইআন নুকর, এই কাজটা তো আগের চাইতেও বড় বেশি খারাপ কাজ করেছেন। আপনার সাথে জ্ঞান অর্জন করতে আসার পরে আপনি দেখি একটার পর একটা খারাপ কাজ করতেই আছেন সারা দিন, আপনি আবার জ্ঞানী। খাজির আলাইহিস সালাম বলে, আলাম আকুল লাক, আমি কি তোমাকে বলি নাই, ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবর, আমার সাথে থাকলে ধৈর্য ধরতে পারবা না। মূসা নবী এবার বলে, ইন সালতুকা আন শাইইম বাদাহা ফালা তুসাহিবনি, আমি যদি আরেকবার আমারে সুযোগ দেন, দুইবার তো সুযোগ দিয়েছেন আরেকটা বার দেন, আমি যদি তিন নাম্বার বার আবার আপনার কোনো কাজে বাধা দেই তাহলে ফালা তুসাহিবনি, আপনি আমার আপনি আপনার সাথে আমাকে আর রাইখেন না। এবার খাজির আলাইহিস সালাম আর পথ চলা শুরু করেছে। একই দিনে মূসা নবীকে নিয়ে হাঁটতে হাঁটতে সারা দিনের ক্লান্তি চেপে বসেছে, পেটের মধ্যে বড় ক্ষুধাও লেগেছে। দুইজন মুসাফির মানুষ হাঁটতে হাঁটতে একটা মহল্লায় ঢুকে গিয়েছে। এবার মূসা নবী বলে, চলেন আমরা তাদের কাছে একটু খাবার দাবার চাই। চাওয়া হলো, হাত্তা ইদা আতায়া আহলা কারিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাবাউ আন ইয়ুযাইফুহুমা ফাওয়াজাদা ফীহা জিদারান ইউরিদু আন ইয়ানকাযা ফাআকামা। দুইজন সারাদিন দুইজন নবীর খোদা লেগে গিয়েছে, মহল্লাবাসীর কাছে তারা কিছু খাবার চাইলো, একটু খাবার দেন, খোদা লাগছে। মহল্লাবাসীরা এত বেশি কৃপণ ছিল, দুইজন প্রতীককে একটা দানা পানীয় তারা খাওয়াতে সে রাজি হলো না, কেউ খাবার দিল না, পানীয় দিল না। এমনিতেই সারাদিন হাঁটতে হাঁটতে শরীর ক্লান্ত, এরপরে না খাওয়া। মূসা আলাইহিস সালাম মনে মনে বড় রাগ করলেন যে কি এক এলাকায় আসলাম, মানুষগুলা তো ভালো না, খাবার চাইলাম পেটে খোদা খাবারটাও দিল না। এমন সময় খাজির বলে, এই যে একটা দেওয়াল ভেঙে পড়ে যাচ্ছে, হেলে পড়ে আছে, আসো এই দেওয়ালটাকে আমরা মেরামত করে একটু সোজা করে দেই। মূসা আলাইহিস সালাম কয়, জিনা আমি করুন না, এই এলাকার লোকেরা এত খারাপ, খাবার চাইছি দেয় নাই, আবার এদের উপকার করব এই কাজের মধ্যে আমি নাই, বরং দেওয়াল মেরামতের বিনিময়ে যদি কিছু খাবার দাবার পয়সা দেয় তাহলে আমি আসি। খাজির নবী বলে, আসো, তুমি কিন্তু বলেছিলে আমার কোনো কাজে প্রশ্ন করবে না, তিনবার প্রশ্ন করে ফেলেছ, এখন কথা না বাড়াইয়া আগের দেওয়ালটাকে সোজা করো। একটা দেওয়াল বাড়ির দেওয়াল হেলে পড়ে যাচ্ছে, মূসা এবং খাজির নবী মিলে এই দেওয়ালটাকে দাঁড় করিয়ে নিচে ইট পাথর দিয়ে দাঁড় করিয়ে দিলেন। এবার খাজির আলাইহিস সালাম বলেন, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, মূসা তুমি তোমার বাড়ি যাও, আমি আমার দিকে যাই, কারণ তোমার সাথে আমার চুক্তি শেষ, তুমি বলছিলা তিনবার প্রশ্ন করলে তোমাকে আমি আর আমার সাথে রাখবো না, তোমার তিনবার সুযোগ শেষ হয়ে গিয়েছে, এবার তুমি চলে যাও। মূসা নবীকে, জি আমি চলে যাব, সমস্যা নাই, কিন্তু এই যে তিনটা ঘটনা ঘটালেন একটাও তো আপাত দৃষ্টিতে আমার ভালো মনে হয় নাই,
তো ঘটনাগুলো কেন ঘটাইলেন আগে বলে দেন খাজিনা নবী এবারে বলেন সাউনাবিউকা বিতাউইলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা ও আল্লাহর পয়গম্বর মূসা এই যে তিনটা ঘটনা ঘটিয়েছি তার ব্যাখ্যাগুলো আগে জেনে নাও মূসা নবী কিন্তু তার কাছে আসছিল জ্ঞান অর্জনের জন্য কারণ আল্লাহ বলেছিল তোমার চাইতে সে বেশি জ্ঞানী এবার খাজির নবী বলে আম্মা সাফিনা ওই নৌকার ব্যাপারটা শোনো ফাকানাত লিমাসাকিন ইয়ামালুনা ফিল বাহর ওই নৌকাটা ছিল কিছু গরিব মানুষের দরিদ্র মানুষের তারা সমুদ্রে নৌকা পরিচালনা করে দুই পয়সা ইনকাম করে খেত কিন্তু হঠাৎ করে আমি দেখলাম নৌকার শেষ প্রান্তে সমুদ্রের ওই কিনারে ওই এলাকার একজন জালিম বাদশা দাঁড়িয়ে আছে ওই জালিম বাদশার নিয়ত হচ্ছে আজকে এই ঘাটে যত সুন্দর সুন্দর নতুন নতুন নৌকা ভিড়বে এই জালিম বাদশা নৌকার মাঝিদেরকে মেরে ফেলে সব নৌকাগুলো নিজের কব্জায় করে তুলে নিয়ে যাবে নৌকা যদি ভালো থাকে এখন তাদের নৌকাটা নতুন আমারে দিয়ে উদ্বোধন করছে পয়সা নেয় নাই আমরা নামার পরে জালিম বাদশা যদি সুন্দর নৌকা দেখতো তাইলে তাদেরকে মেরে ফেলে নৌকাটা নিয়ে চলে যেত এজন্য আল্লাহ যে জ্ঞান আমাকে দিয়েছেন এই জ্ঞান থেকে আমি সিদ্ধান্ত নিলাম আল্লাহর হুকুমে নৌকাটাকে একটা বাড়ি মেরে ফোটা করে দিলাম এই ফোটা নৌকা তখন জালিম বাদশার নিবে না ফোটা নৌকা নিয়ে করবে কি আর এই লোকেরা পরের দিন নৌকার নিচে আরেকটা কাঠ লাগায়া আবার নতুনভাবে নৌকা চালাতে পারবে এই যে কাজটা তিনি করেছেন এই কাজটাকে সঠিক করেছেন না ভুল করেছেন কিন্তু প্রথম দেখায় মনে হয়েছে কি প্রথম দেখায় মনে হয়েছে ভুল কিন্তু আসলে কাজটা ভুল ছিল মূসা নবী বলে হ্যাঁ এটা না হয় বুঝলাম তারে বাচ্চাটা মারলেন কেন ছোট একটা নিষ্পাপ বাচ্চা খাজির নবী বলে এই বাচ্চার ব্যাপার হচ্ছে আমাল গোলাম ফাকানা আবাওয়াহু মুমিনাইন এই বাচ্চার মা বাবা আল্লাহ ভেরো ইমানদার মুমিন আর আল্লাহ আমাকে জানিয়েছে এই বাচ্চাটা বড় হয়ে হবে নাফরমান হবে আল্লাহ বিরোধী একজন এবং এই বাচ্চা বড় হয়ে তাদের মা বাবারে কষ্ট দিবে এক সময় মা বাবারেও এই বাচ্চাটা মুশরিক বানায় ছাড়বে এজন্য আমি আল্লাহর হুকুমে আল্লাহর জ্ঞান দিয়ে এই বাচ্চাটাকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম কারণ দুষ্ট গরুর চাইতে কিন্তু শূন্য গোয়াল ভালো শুধু তাই না আমার আল্লাহ বলেছেন ফাআরাদনা আইয়ুবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতাও আখরাবা রহমা এই বাচ্চার বিপরীতে আল্লাহ তাআলা এমন একজন নেক সন্তান এই মা বাবার ঘরে দান করবেন যে নেক সন্তান হবে ওই জামানার অনেক বড় একজন আল্লাহর বলি এজন্য বাচ্চাটাকে মেরেছি নয়তো এই বাচ্চা নিজেও জাহান্নামে হবে বড় হয়ে মা বাবারও কষ্ট দিয়ে 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 মুষ্টিক বানায় ছাড়বে মূসা নবী বলে আল্লাহু আকবার এটাও তো ভালো করছেন আগে বলতেন আমিই মারতাম কাজটা তো ভালো তো তিন নাম্বার এলাকার মানুষজন আমাদেরকে খাবার দিল না সারাদিন আমরা পথে পথে হেঁটেছি এর পরে আপনি আবার দেয়ালটাকে সোজা করে দিয়েছেন কেন অন্তত দেওয়ালটা সোজা করার বিনিময়ে কিছু পয়সা নেওয়া যাইতো এর বিনিময়ে কিছু খাবার নেওয়া যাইতো এটা তো হারাম হতো না কাজ করেছেন কিছু খাবার দেন খাদ্যের বিনিময়ে কাজ করে দেব খাজির নবী বলে শোনো ওয়ামাল জিদার দেয়ালের ব্যাপার হচ্ছে ফাকানা লি গুলামাইনি ইয়াতিমাইন এই দেওয়ালের যে বাড়িটা এটা দুইজন ইয়াতিম সন্তানের ওয়াকানা আবুহুমা সলিহা এই বাচ্চা দুটোর বাবা মা ছিল বড় ভালো মানুষ নেককার দুনিয়া থেকে বানা গেছে দুটো ছোট ছোট বাচ্চা তারা দুনিয়াতে বেঁচে আছে আর তার বাবা মারা যাওয়ার আগে এই দেয়ালের নিচে কিছু স্বর্ণ মুদ্রা রিজার্ভ করে রেখেছিল
এই ছেলেটা যেন বড় হয়ে কাজে লাগিয়ে নিজের জীবনকে এস্টাবলিশ করতে পারে। কিন্তু হঠাৎ আমি দেখলাম দেয়ালটা পড়ে যাচ্ছে। এখন যদি স্বর্ণ মুদ্রাগুলো বের হয়ে যায়, এলাকার মরুরেরা ভাগবাটোয়ারা করে নিয়ে যাবে, এই বাচ্চা দুটো কিছুই পাবে না। দেয়ালটাকে মেরামত করে দিলাম, আরো 10-15 বছর পরে হয়তো আবার হেলে পড়বে, ততদিনই দুটো বাচ্চা বেঁচে থেকে বড় হয়ে যাবে, তখনই সম্পদগুলো তারা তাদের জীবনে কাজে লাগাতে পারবে। মুসা নবী কয় এটাও তো খুব ভালো কাজ করেছেন, অনেক বড় উপকার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা যখন শেষ করলেন, শেষ করার পরে রাসূল বলেন, ইয়ারহামুল্লাহু মুসা লাউ দিদনা লাউ সাবারা হাত্তা ইয়াকুসা আলাইনা। আল্লাহ তাআলা, এই যে নবী মুসা কিন্তু খাজির আলাইহি সালামের সাথে বেশি সময় থাকে, বেশি সময় থাকছে, কয়টা ঘটনার সাক্ষী ছিল? মাত্র তিনটা। কোরআনে আল্লাহ এই তিনটার কথাই বলেছেন। রাসূল বলেন ইয়ারহামুল্লাহু মুসা, আল্লাহ তাআলা মুসা নবীর উপরে রহম করুক, মুসা নবী যদি আরেকটু ধৈর্য ধরত তাহলে খাজির নবী আরো কি কি অদ্ভুত কাজ করত, ওই ঘটনাগুলোও আজকে আমরা জানতে পারতাম। এটা রাসূলের কথা। অর্থাৎ রাসূল সাহাবীদের সামনে তিনটা ঘটনা বস বলার পরে ঘটনাটা তো খুব মজাদার। রাসূল বলে, আহারে আমার ভাই মুসা যদি আর একটু ধৈর্য ধরতো তাহলে 4 নম্বরের কোনো একটা অদ্ভুত ঘটনার সাক্ষী আজকে দুনিয়ার মানুষ হয়ে যেত, ঠিক কিনা? হতো। এখন আমাদের সমাজে খাজিরা আলাইহিসসালামকে কেন্দ্র করে কিছু ভিত্তিহীন বানোয়াট কথার প্রচলন আছে। সেটা হচ্ছে খাজিরা আলাইহিসসালাম তিনি এখনও জীবিত আছেন, তিনি আবে হায়াত পান করেছেন, এবং তিনি নাকি পানির নিচে থাকে, সমুদ্রে থাকে। এজন্য দেখবেন ছোটবেলায় শুনতাম পানিতে পেশাব করলে এটা নাকি ওই নবীর কষ্ট হয়, ওই নবী নাকি পানির নিচে বসবাস করে। তিনি যে খিজির নবী, যে খিজির বললাম আপনাদের বোঝার সুবিধার্থে, আপনারা যাকে খিজির বলেন হাদিসের ভাষায়, যাকে খাজির, এই খিজির নবী যে আবে হায়াত পান করছে, এখনও পানির নিচে জীবিত আছে, এই বর্ণনা কি আজকের আগে আর কেউ শুনেছেন? কেউই শোনেন নাই। হ্যাঁ, এটা তো আমরা যারা টুকটাক ওয়াজ শুনছেন তারা তো অধিকাংশের শোনার কথা, এবং এগুলো তো খুব রংচটা বিষয়, এগুলো শুনলে তো মানুষ খুশি হয়। এখন আমার কথায়, এই যে আমি বললাম তিনি বেঁচে নাই, তিনি ইন্তেকাল করেছেন, তিনি পানির নিচে নাই, এটা তো সুবহানাল্লাহ বলার কিচ্ছু নাই, ইন্তেকাল তো আমিও করি, কিন্তু তিনি এখনও বেঁচে আছেন, আবে হায়াত পান করছেন, এটা শুনলেন একটু ভালো লাগে। হুজুর এরকম অদ্ভুত অদ্ভুত কিছু বলেন যেন আমাদের ভালো লাগে। ও ভাই, আমার আপনার ভালো লাগা দিয়ে, আমার ভালো লাগা দিয়ে ইসলাম না, বরং ইসলাম সেটা কোরআন এবং হাদিসে এসেছে যেটা। আপনার তো অনেক কিছু ভালো লাগবে না, আমার তো অনেক কিছু ভালো লাগবে না, কিন্তু ওটা তো ইসলাম না। ইসলাম তো সেটা, আল্লাহ যেটা বলেছে, রাসূল যেটা বলেছে, ইসলাম ওখানে কমপ্লিট এবং স্টপ। এরপরে আপনি ইসলাম থেকে কিছু কমাতেও পারবেন না, বাড়াতেও পারবেন না, ঠিক কিনা? এজন্য এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহকে একদিন জিজ্ঞেস করা হলো যে আল্লাহর একজন নবী খাজির, তিনি নাকি এখনও জীবিত আছেন, আবে হায়াত পান করেছেন, এ বিষয়ে আপনি কি বলেন? প্রখ্যাত মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ বললেন, আদখালাশ শাইতানু ফি কলবিন নাস, খাজির নবী যে এখনও জীবিত আছে, তিনি যে আবে হায়াত পান করেছেন, এই বিষয়টা মানুষের হৃদয়ে হয়তো শয়তান ঢুকিয়ে দিয়েছে, এটা কোনো সঠিক বিষয় না। আপনি বলবেন, হুজুর এতদিন যে শুনলাম তিনি জীবিত আছেন, তিনি পানির নিচে আছেন, ও ভাই আমার জীবনে তো কত কিছুই শুনেছেন, কিন্তু কোরআন এবং হাদিসের সাথে আপনাকে এটা মেলাতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইমাম ইবনুল জাউজি রাহিমাহুল্লাহকে এই বিষয়ে প্রশ্ন করা হলো যে খাজির নবী কি এখনো জীবিত আছে কিনা, তিনি বললেন না, কারণ তিনি যদি জীবিত থাকেন তাহলে এটা কোরআনের আয়াত উল্টানো কথা হবে, কারণ কোরআনের আয়াতের বিপরীত কথা হবে, কারণ আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, ওয়ামা জাআলনা লি বাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন, আপনার পূর্বে যাদেরকে দুনিয়াতে আমি এনেছি সবাই বিদায় হয়ে গিয়েছে, আপনিও বিদায় হবেন, এখন আপনাকেই, আপনি আমার হাবিব, আপনাকেই যদি দুনিয়া থেকে বিদায় হতে হয় তাহলে দুনিয়াতে আর কে বেঁচে থাকবে?
রাসূলকে আল্লাহ বলেন কোরআনে তো রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়া থেকে বিদায় নেয় খাজির নবীর তো বিদায় হওয়া আরো আগেই তো যদি দুনিয়াতে কেউ আমৃত্যু বেঁচে থাকতো তাহলে তো আমার নবী বেঁচে থাকতো তো যেখানে আল্লাহ রাসূলকে বলছে আফা ইম্মিত্তা ফাহুমুল খালিদুন আপনি যদি দুনিয়া থেকে বিদায় নেন তাহলে তারা কি আর বাঁচবে তার মানে কেউ বাঁচতে পারবে এরপরে আল্লাহ সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এটা তো সবাই জানেন এটা তো ইসলামিক জ্ঞান যার নাই সেও তো শুনতে শুনতে এগুলা মুখস্থ হয়ে গিয়েছে অর্থ কি অর্থ হচ্ছে দুনিয়াতে যাদের জান আছে প্রাণ আছে তাদের সবাইকে মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে এখন খাজির নবীর পান ছিল না কথা বলেন তাহার মানে এই আয়াতকে কেন্দ্র করলে বোঝা যায় তিনিও দুনিয়াতে জীবিত নাই এজন্য আমাদের সমাজে অনেক সময় যা প্রচলিত থাকে আপনার কাজ কি হবে আমার কাজ কি হবে যদি আপনি পরিপূর্ণ সঠিক ইমানদার মুসলমান হতে চান জীবনে যদি কোনো একটা আমল বা কোনো একটা কাজ এতদিন ভুল করেছেন বা ভুল জেনে এসেছেন যদি কোনো মুহাক্কিক আলেম আপনাকে কোরআন এবং হাদিস থেকে সেটা প্রমাণ করে দেয় তখন আপনার কাজ হবে জীবনের ভুল আঁকড়ে ধরা না বরং কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা কিন্তু এই বিষয়টা আমাদের সাধারণ মানুষ অনেকে বোঝে না তারা চিন্তা করে আমার বাবা তো এটা করত আমার দাদা তো এটা করত অমুক হুজুর তো এটা করত অমুক পীর তো এটা করত আরে ভাই ইসলাম তো অমুক পীরের কথা না ইসলাম অমুক হুজুর অমুক শায়খ বা ইয়াহিয়া তাকির বাপেরও কথা না ইসলাম হচ্ছে সেটা আল্লাহ এবং রাসূল বলে গিয়েছেন যেটা আমার কথা ইসলাম না আপনার কথা ইসলাম না ইসলাম হবে সেটা কোরআন এবং হাদিসে এসেছে যেটা ঠিক কি না আমরা যেন কোরআন সুন্নাহর পথে চলতে পারি আল্লাহ তৌফিক দান করুন বলি